কেউ নাচছেন তালে, আবার কেউ বা বেতালে, কেউ নাচছেন অদ্ভুত ভঙ্গিতে, কেউ বা আবার দিচ্ছেন স্লোগান। এভাবে জমে উঠেছে সাধু পাগলা পাগলি ও খ্যাপা বাউলদের দারুণ এই মেলা। মেলায় এক ধরনের জিকির চলছে তো বটেই, তবে তা শুনে জিকির না অন্য কিছু বোঝা মুশকিল। মারব এখানে, লাশ ফেলবো শুশানে, খবর পড়ি না খবর দেখি না খবর ছাপাই, রুহানি জগৎ চোরাই ভিসা রুহু চুন্নি। কয়েক যুগ আগে থেকে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে পালিত হয়ে আসছে এই উৎসব, যেটি পালিত হয় একটি মাজারকে ঘিরে, যার নাম শাহ সুলতান বলখি মাহিসওয়ারের মাজার শরীফ। বছরের নির্দিষ্ট এই দিনে নিজেদের মনোবাসনা পূর্ণ করার প্রার্থনা নিয়ে এখানে মিলিত হন ভক্তরা। আল্লাহর ওলির দরবার তো, ওদের সুলতান বাবার রজায় আমি আছি, পরিবারের অসুস্থ তিনি কান্দাকাটি করবো, ওই জন্য আছি আল্লাহ, ওই বেদির থেকে তুমি তাকে মুক্তি করে দাও ওলির ওসিলে। প্রতি বছর এখানে সুলতান বাবার দরবারে হাজার লক্ষ লক্ষ মানুষ এসে, তো সেটা সারা বছর জুড়ে তার এই সময়টার জন্য তারা অপেক্ষা করে, এটা একটা অসাধারণ তাদের মিলন মেলা। সব কিছু ছাপিয়ে দেশ জুড়ে আলোচনা উঠে আসে বৈশাখের শেষ বৃহস্পতিবারে মিলিত হওয়া জটাধারী সাধু সন্ন্যাসী আর বাউলদের উন্মাদনা। পুরো সপ্তাহ জুড়ে দূর দূরান্ত থেকে ঢাক ঢোল কাঁসা একতারা দোতারা নানান বাদ্যযন্ত্র হাতে আসতে থাকেন সাধু সন্ন্যাসী আর পুণ্যার্থীরা, যারা দিনরাত মেতে থাকেন মারফতি জারি সারি গানের জমজমাট আসরে। গান মানে জ্ঞান, আর গানের মাঝে গানের মাধ্যম দিয়ে স্বয়ংকে খোঁজা যায়, স্বয়ংকে ডাকা যায়। মাজারের সীমানা ছাড়িয়ে মহাস্থানগড়ের বিভিন্ন স্থানে দল বেঁধে সারারাত চলে জিকির, সেই সাথে হাকিকত মারিফত তরিকত ভাটিয়ালি মুর্শিদি এমনকি চলে দোয়া মাহফিল। নানান বর্ণ ও মতের মানুষ নিজেদের বিশ্বাসে মগ্ন থাকেন যে যার মতো করে। তাই কথা, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ। বলা হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ফকির সাধক আর তাদের ভক্তরা এখানে আসেন কেবলই আধ্যাত্মিক খোরাক পেতে। বহু কিশোরী ওপরে এই আখেরি জাবানাতে, আখেরি জাবানা হক কথা বলতে মানা, আখেরি জাবানা কানা চোখে দেখে না, এসেছি একমাত্র আনন্দ উল্লাস। মহাস্থানগড়ে এক সময় ধর্ম প্রচারের জন্য এসেছিলেন হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথিত আছে 1400 শতাব্দীতে পুণ্ড্রনগরের হিন্দু রাজা পরশুরামের সাথে যুদ্ধ হয় হযরত শাহ সুলতানের, সেই যুদ্ধে বিজয়ী হন হযরত শাহ সুলতান, আর পরবর্তীতে মৃত্যু হলে মহাস্থানগড়ে স্থাপিত হয় তার মাজার। ধর্মপ্রাণ মুসলমানরা সে থেকেই বৈশাখের শেষ বৃহস্পতিবার জিয়ারতে আসেন এখানে, আর সেই জিয়ারত বিস্তৃতি পায় পাগল মেলা আর ওরসে।